বিপদ কখনো অগ্রিম জানান দিয়ে আসে না, হঠাৎ করেই যেন ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ গো, অনেকদিন ধরে মাসি একটা অনেক বড় বিপদে পড়েছে। মাসির পায়ে একটা ইনফেকশন হয়েছে। ওই ইনফেকশনটা নিয়ে দুটো ডক্টর দেখিয়েছে, কমেনি। পরে আমি এক প্রকার জোর করে নিয়ে গেছি আমাদের এখানে একজনা ভালো সার্জেনের কাছে। এর আগেও একদিন নিয়ে গিয়েছিলাম, আজও আবার যাওয়ার ডেট। মাসিকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। খুব তাড়াতাড়ি করে সকালের কাজগুলো সেরে নিচ্ছি। কাল রাতেই ডক্টরের কাছে নাম লিখিয়ে দিয়েছি, সকাল 9টার মধ্যে যেতে বলেছে ডক্টরের কাছে। মাসিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, HS পরীক্ষা হচ্ছে। আমাদের বাড়ির পাশে নার্সারি স্কুলে পড়েছে কোন স্কুলের সিট। সব বাচ্চারা গার্জিয়ানদের সাথে চলে এসছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। চেম্বারে চলে এসেছি, আর এখান থেকে যাচ্ছিল গুরুচাঁদ ঠাকুরের র্যালি। ভাবলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ঠাকুরের র্যালি দেখলে না গায়ে কাটা দেয়, খুব ভালো লাগে আমার দেখতে। তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করে নিই। ডক্টর দেখিয়ে চেম্বার থেকে বেরোতে 11:30 বেজে গেছে, খুব লেট হয়ে গেল। আর রাস্তার অবস্থা দেখো, তথাই বচ, রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ। বাড়ির সামনে এসে দেখছি এই যে এই দাদা, কাল রাতে আমি ফোন করে দিয়েছিলাম, মাছ নিয়ে এসেছে, শুটকি মাছ। আমি 3 রকমের শুটকি কিনেছি, লইট্টা, ফ্যাসা আর কাচকি। আর এখন বাজে 12:00, সকালের খাবার খেয়ে নিলাম পাউরুটি, আর কাল রাতে ছিল চানা, এই দিয়ে সকালের খাবারটা সারলাম। রান্না করে নিচ্ছি পেঁয়াজ ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, আলুর চোখা মাখা করে রেখে দিয়েছি, আর করব ডিমের অমলেট। এখানে পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি, আর রাতে রুটি খাওয়ার জন্য করে রাখলাম আলুর তরকারি। ভাতও হয়ে গেছে, দিয়ে দিয়েছি মারগালতে। তাড়াতাড়ি করে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। আর ঝটপট রান্নার জন্য এর থেকে শর্টকাট মেনু আমি আর খুঁজে পেলাম না। ডাল, আলুর চোখা, ডিমের অমলেট খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? যেদিন হাতে সময় কম থাকে এই রান্নাগুলোই বেস্ট। আলুর তরকারিটাও হয়ে গেছে, রান্নাবান্না অলমোস্ট ডান। এবার আমার কিচেনটা ক্লিন করার পালা। লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে সেই ডিমের অমলেট, ডাল, আলুর চোখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে পাঁপড় ভাজা। গরমকালে কিন্তু এরম টাইপের খাবারগুলো খেতে খুব ভালো লাগে, হেলদি অ্যান্ড টেস্টি। চিমনিটা বন্ধ করে নিলাম, নইলে আমার সাউন্ড তোমরা কিচ্ছু শুনতে পারবে না। করে নিচ্ছি রাতে খাওয়ার জন্য আজকে পরোটা, না আজকে আলু পরোটা না, আজকে আটার পরোটা। রোজ রোজ আলু পরোটা খেতে হবে না। প্রতিষ্ঠা আজকে আবার ধরেছে বায়না, ওনার জন্য বানাতে হবে পরোটা। ছেলে ধরেছিল বায়না, লুচি, এক এক জনের এক এক রকম ডিমান্ড। ফাইনালি প্রতিষ্ঠা ভোটে জিতেছে, যেহেতু প্রতিষ্ঠার সাপোর্টে চলে গেছিল প্রতিষ্ঠার বাবা, আর আমি তো নিউটাক, আমি নির্দল, ঠিক আছে? প্রতিষ্ঠার সাপোর্টে বাবা, তাই প্রতিষ্ঠার দিকে দুটো ভোট করেছিল, প্রতিষ্ঠা জিতেছে, তার জন্য প্রতিষ্ঠার ডিমান্ডে হচ্ছে কি পরোটা। আর দুপুরে সেই আলুর তরকারিটা করেই রেখেছিলাম, আলু চচ্চড়িটা, যা দেখে নিয়ে আলু চচ্চড়িটা। ওই যে ওই আলু চচ্চড়ি, আর এখানে বানিয়ে নিলাম পরোটা, এই দিয়ে আজকে ডিনারটা সারবো। আর আজকে ডক্টর, আমি জানি না কতটুকু হয়েছে কি না হয়েছে, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, টাটা মাখা, গুড নাইট।